ভাত বা ঘেটু, এটি স্বাদে তিক্তকর। এর সংস্কৃত নাম ঘণ্টাকর্ণ। এই গাছের ভিডিও অনেকে ইউটিউবে দেখছেন। আজকে আমি আর একটি ভিডিও আপনাদের মাঝে দিলাম। আশা করি এই ভিডিওর মাঝে এমন কিছু তথ্য শেয়ার করেছি যা হয়তো অনেকেই জানেন না, তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনার উপকারে আসবে। ভাট বা ঘেটু গাছের পাতা এবং ফুল সামান্য জল দিয়ে বেটে কাঁকড়া পা বিষে কামড়ালে, দংশনের স্থানে প্রলোভ দিলে বিষ ও ব্যথা দুটোই কমতে থাকবে। ম্যালেরিয়া, এই জ্বরে বেশ কিছুদিন ভুগতে হয়। আমাদের রক্তবহ স্রোতের মূল কেন্দ্রে যে যকৃত আর প্লীহা সেটা বাড়তে থাকে, তার ফলে প্রথমেই দেখা যায় পারু রোগ, মূত্রের পরিমাণ কমে যাবে, তারপরে অজীর্ণ, তারপরে পেটের দোষ একটু একটু করে শুরু হবে। এমন অবস্থা এলে কিন্তু আগে থেকে সাবধান হওয়া উচিত, তাই বলছি প্রথম অবস্থায় ঘেটু পাতার রস এক চা চামচ 7 থেকে 8 চামচ জল মিশিয়ে একটু গরম করে সকাল ও বিকালে দুইবার খেতে হবে। টিউমার কিন্তু অনেকেরই হয়ে থাকে, এক্ষেত্রে ঘেটুর মূল বেটে টিউমারের ফোলা অংশে ভালোভাবে প্রলোভ দিলে তার উপর কাপড়ের ফালি জড়িয়ে রাখা দরকার, কিছুদিন নিয়ম করে প্রলোভ করতে হবে। বিভিন্ন চর্মরোগে, এই চর্মরোগ প্রায়ই অনেকেরই হয়ে থাকে, এক্ষেত্রে দেহের যে কোনো চর্মরোগে ঘেটু পাতাকে থেতো করে রাত্রে শোয়ার সময় প্রলোভ দিয়ে পরিষ্কার পাতলা কাপড়ের ফালি ছিঁড়ে বেঁধে দিতে হবে। এরকম 4-5 দিন করলেই চর্মরোগে অনেকটাই উপকার পাবেন। কোষ্ঠবদ্ধতা বা পেটের রোগ, এজন্য প্রায় লোকেরই হয়ে থাকে। ভাত বা ঘেটু পাতার রস 30 মিলি পরিমাণ সকালে খালি পেটে খেলে পেট পরিষ্কার হতে থাকবে, তবে এর পরিমাণ বয়স্কদের জন্য, শিশু অথবা বালক বা অল্প বয়সদের এর অর্ধেক পরিমাণ বা বয়স অনুপাতে খাওয়াতে হবে। গাছের ডালের উপরের দিকের কচি পাতা সংগ্রহ করে পরিষ্কার করে শিলে সামান্য জল দিয়ে বেটে রস বের করতে হবে, তারপর সেটা গ্রহণ করবেন। পেটের যন্ত্রণা, পেটে মল জমলে অথবা দীর্ঘদিন ধরে বদহজমে ভুগছেন, মাঝে মাঝেই হয়তো ভুগে থাকেন, এক্ষেত্রে ঘেটুর মূলের 5 থেকে 7 গ্রাম পরিমাণ, আমি আবার বলছি ঘেটুর মূলের 5 থেকে 7 গ্রাম পরিমাণ রস 1 গ্লাস ঘোলের সাথে মিশিয়ে খেলে যন্ত্রণা কমতে থাকবে। বিশেষ করে মহিলাদের মাথায় হুকুন হয়তো বেশি হয়ে থাকে, গোসল করার 3 ঘন্টা আগে টাটকা ঘেটু পাতার রস মাথায় ভালোভাবে মাখলে হুকুন মরতে থাকবে, তবে নিয়ম করে 6 থেকে 7 দিন ব্যবহার করা দরকার। দীর্ঘ রোগে ভোগার পর অনেকের শরীর দুর্বল হয়ে থাকে, এক্ষেত্রে ঘেটু পাতার রস রোজ 3 থেকে 4 চা চামচ পরিমাণ খেলে শরীরের দুর্বলতা অনেকটাই কেটে যাবে। সতর্কীকরণ, ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।